নীল কালার আর আমার এই টিকটটা দিয়ে আমি উড়িয়ে দিচ্ছি যার নাম বলি আমরা প্রচুর ম্যাজিক হয় তা আমি তো সম্পূর্ণ ম্যাজিকের ট্রান ভর্তি মালগুলো নিয়ে আসি না প্রাণী সম্পদ দিবস বিভাগের মেলাতে কয়েকটা আইটেম এনেছিলাম করে আনন্দ দিয়ে আপনাদেরকে উপভোগ করাবো জয় হিন্দ নমস্কার আজকে ম্যাজিক জাদু এখানে আমি সমাপ্তি ঘোষণা করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর তুমি যদি আমাদের জন্য কিছু বলতে চাও তাহলে বলতে পারো খুব ছোট ডেপুটি ডিরেক্টর আমাদের জেলা ডেপুটি ডিরেক্টর আছেন ডক্টর মন্ডল আছেন মালদা ডেপুটি ডিরেক্টর আছেন ডিভিও অন্যান্য আধিকারিকরা রয়েছে এবং এই দপ্তরের যারা কাজ করে বিভিন্ন স্তরে যারা কাজ করছে প্রাণী মিত্র প্রাণীসেবী থেকে শুরু করে আমাদের ব্লক লেভেল এবং অন্যান্য হসপিটালে যারা আছে এবং অন্য আমাদের প্রাণী সম্পদ বিকাশে যারা যুক্ত আছেন যারা চাষি যারাদেরকে আমরা বলি যারা পশুপালন করে সকলকে জেলা প্রশাসনের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মতন একটা জেলা যেটা আমরা যেটা বলি একটু প্রান্তিক জেলা যেখানে শিল্প ইন্ডাস্ট্রি এগুলো অত সহজে হয় না বা একটু কম আছে যেখানে আমরা নর্মাল কৃষির উপরে নির্ভর করে আছে এমন একটা জেলাতে সবচেয়ে বড় স্কোপ যেটা আছে প্রাণী সম্পদের বিভিন্ন কাজে যেটা অ্যানিমেল হাজবেন্ডারি গোটারি হোক বা ডেয়ারিং হোক বা অন্যান্য সাবজেক্টে অনেক বড় স্কোপ রয়েছে আর এটা খুব আনন্দের বিষয় আজকে যেটা রিপোর্ট এখানে প্রেজেন্ট করেছেন আমাদের জেলা খুব ভালো পারফরমেন্স করছে এই পারফরমেন্সটা আমরা করতে পারছি যারা গ্রাউন্ড লেভেলে আপনাদের মতো অনেক লোক যে গ্রাউন্ড লেভেলে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন থেকে শুরু করে ভ্যাকসিনেশন বা অন্যান্য কাজে যারা যুক্ত আছে আপনাদের ভালো পারফরমেন্স দেবেন আপনাদের যে আক্রান্ত পরিশ্রমের ফল হিসাবে আমরা এই যে ট্রফিগুলো এখানে দাঁড় করাতে পারলাম ওই জন্য প্রত্যেকজনকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমরা গভর্নমেন্টের অনেক স্কিম রয়েছে অনেক স্কিম মানে সাবসিডি স্কিমগুলো আছে মানে ইনপুট ডিস্ট্রিবিউশন স্কিমস আছে এমন ব্যাঙ্ক রিলেটেড মানে ক্রেডিট লিঙ্কেজ স্কিমগুলো রয়েছে আরও বেশি একটা অ্যাওয়ারনেস করা দরকার আছে আমাদের লোকজনের মধ্যে এই এই মানে প্রাণী সম্পদ বিকাশে যা যা মানে লোন হোক বা ক্রেডিটের হোক এমনি সাবসিডি হোক যা যা পরিষেবা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এর একটা ভালো আরও বেশি প্রচার করা দরকার আছে আরও বেশি লোককে এখানে এনকারেজ করে এই কাজের মধ্যে আনার দরকার আছে তো আমাদের জেলা খুব ভালো পারফর্ম করছে আশা করছি আগামী দিনগুলিতে আরও ভালোভাবে আমরা পারফর্ম করতে পারবো আমাদের অর্থনৈতিক এবং গ্রামীণ উন্নয়নের জন্য অপরিহার্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের প্রাণী সম্পদ আয়ের উৎসকে
অপরিহার্য রাখতে আমাদের এই উদ্যোগ এবং প্রত্যেক সরকারের এই উদ্যোগকে আমরা রাজ্যে আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলা এডিএম স্যারকে বরণ করে নিচ্ছেন প্রাণী মিত্রগণ, পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুর রহমান সাহেবকে বরণ করে নিচ্ছেন। শ্রীজানতম সমানীব মন্ত্র সমিতি। আমাদের প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ 2022 মানে অনুষ্ঠিত হয়েছে, এটা এটা রাজ্য জুড়ে সব ব্লকে প্রোগ্রাম হচ্ছে, এটা আমার জেলা ভিত্তিক প্রোগ্রাম আছে, এখানে আমরা চকবিকু প্রগতি সংঘতে আজকে অনুষ্ঠিত করছি। এটা প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ 2022। এখানে স্টল আছে আপনার, মানে আমাদের নিজস্ব একটা স্টল আছে, ডিসিসিবির স্টল আছে, নাবার্ডের স্টল আছে আর ডিআরডিসি স্টল আছে। এটা হচ্ছে আমাদের একটা দপ্তরের প্রত্যেক বছরই একটা মানে এরকম একটা মেলা হয়, আর এখানে একটা মানে সচেতনতা করা, এখানে মানে উন্নত জাতের যেরকম আমরা বকরা বাছুরকে প্রাইস দেব, এটা আমাদের যে কৃত্রিম প্রজননগুলো আছে ওইটাতে আমরা মানে একটু মানে অ্যাডভার্টাইজ করা যে সবাই কৃত্রিম প্রজনন করে আমাদের দুধের যেমন কীরকম বাড়তে পারে দুধের আয়, তো ওইখান থেকে একটা বাড়তে পারে। পানি সম্পদ যেটা আছে যেটা গরু ছাগল বা ক্লাস হ্যাঁ সেটাকে বার্তা দেওয়া হবে। একটা আমাদের সেমিনারও আছে, সেমিনারে মানে একদম আমরা লেনদেন হিসাবে আমরা একটা বলে দেবো। আমি হচ্ছি ডক্টর অভিজিৎ মণ্ডল, ডেপুটি ডাইরেক্টর এআরডিআরপিও দক্ষিণ দিনাজপুর। বলছি তুমি কি কোথাও যাবে?